আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ফিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে এই মুহূর্তে স্টুডিও থেকে সংযুক্ত হয়েছে আমি হাসান মাহমুদ শামীম। জানিয়ে দেবো আজকের দিনে ঘটে যাওয়া সিলেট সফর বাংলাদেশের উল্লেখযোগ্য ঘটনাবলীর সংক্ষিপ্ত রূপ। সিলেট ভিউ 24 একটি নিউজ করেছে সিলেটের রাহাতের কিলার সাদিককে গ্রেফতার নিয়ে, যা বলল সিআইডি। সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে আরিফুল ইসলাম রাহাত খুনের ঘটনার মামলায় প্রধান আসামি শামসুদ্দোহা সাদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গতকাল মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর ইউনিয়নের দুর্গম চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে আজ বুধবার দুপুরে ঢাকায় সংবাদ সম্মেলন করেছে সিআইডি, এবং সেই সংবাদ সম্মেলনের লাইভ কিন্তু আমরা বাংলা ভিউর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, একটু ডিটেলস জানানোর চেষ্টা করব। সংবাদ সম্মেলনে সিআইডি জানিয়েছে রাহাত খুনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়, ঘটনার ছায়া তদন্ত শুরু করে সিআইডি বিশেষ পুলিশ সুপার মোক্তাধরের নির্দেশনায়। এলআইসির একটি চৌকস টিম কুষ্টিয়া জেলার দৌলতপুর ইউনিয়নের দুর্গম চর এলাকা থেকে মামলার এজাহার নামীয় প্রধান আসামি শামসুদ্দোহা সাদি, যার বয়স 23 বছর, তাকে গ্রেফতার করে। সাদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে সিআইডি যেটি জানিয়েছে সেটি হলো তিনি হত্যার ঘটনা স্বীকার করেছেন। বয়সে সাদি ছিলেন রাহাতের চেয়ে বড়, এজন্য তিনি রাহাতের কাছে সিনিয়রিটি দাবি করে আসছিলেন। এ নিয়ে উভয়ের বিবাদের অংশ হিসেবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ঘটনার সময় সাদির পকেটে ছোড়া ছিল বলে জানিয়েছে সিআইডি, সেটি দিয়েই তিনি রাহাতকে ছুরিকাঘাত করেন। সিআইডি জানায় ঘটনার পর সাদি পালিয়ে ঢাকার মিরপুরে অবস্থান করেন, সেখান থেকে আত্মগোপনে কুষ্টিয়ায় চলে যান। জানা গেছে শামসুদ্দোহা সাদিকে গ্রেফতারের পর কাল রাতে কুষ্টিয়া থেকে ঢাকায় নিয়ে আসা হয়। এরপর আজ রাজধানী ঢাকার মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করা হয়। দর্শক, আমিনুল ইসলাম রাহাত খুনের ঘটনায় গত শুক্রবার রাতে তার চাচা শরফুল ইসলাম বাদী হয়ে একটা মামলা করেছিলেন। মামলায় 10 জনকে আসামি করা হয়েছিল, এবং তখন দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল ইসলাম তালুকদার জানিয়েছিলেন রাহাতের চাচা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় 3 জনের নাম উল্লেখ এবং 5-7 জনকে অজ্ঞাত আসামি করে আসামি করা হয়েছে, এবং এই মামলার প্রধান আসামি ছিলেন দক্ষিণ সুরমা মোগলাবাজার থানা এলাকার সিলাম পশ্চিম পাড়ার মৃত মোবারক আলীর ছেলে শামসুদ্দোহা সাদি, এবং অপর 2 আসামি ছিলেন একই এলাকার জামাল মিয়ার ছেলে তানভীর আহমদ এবং দক্ষিণ সুরমা তেত্রী ইউনিয়নের আহমদপুর গ্রামের মৃত গোস মিয়ার ছেলে ওলিদুর রহমান সানি। নানা বৃহস্পতিবার যখন 21 অক্টোবর এই ঘটনাটি ঘটে, আরিফুল ইসলাম রাহাত, যিনি 18 বছর বয়স্ক ছিলেন, প্রায় পড়তে যাওয়ার উদ্দেশ্যে বেলা 11:30টার দিকে বাড়ি থেকে বের হয়েছিলেন। এ সময় চাচাতো ভাই রাফি তার সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। যাবার পথে চাচাতো ভাইকে কলেজ গেটে রেখে এক বন্ধুর সাথে দেখা করতে কলেজ ক্যাম্পাসে যান রাহাত। পরে বের হওয়ার সময় দুপুর 12:15টার দিকে কলেজের মূল গেট থেকে 20 থেকে 25 গজ ভেতরে সাদিও তানভীর সিলভার রঙের একটি পালসার মোটরসাইকেল যোগে পেছন থেকে এসে রাহাতকে এলো পাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, এবং এই ঘটনার পরে কিন্তু খুবই উত্তাল হয়ে পড়েছিল দক্ষিণ সুরমা, এবং তখন অবরোধের মতো সড়ক অবরোধ, বিক্ষোভ, মানববন্ধন, নানা ধরনের কর্মসূচি সংগঠিত হয়েছে। তবে ঘটনার ঘটার 1 সপ্তাহের মধ্যেই যে কিলারকে একটা দুর্গম চর এলাকা থেকে গ্রেফতার করা সম্ভব হয়েছে সেটা কিন্তু আসলে একটা আশার একটা ব্যাপার। দর্শক, কিছুক্ষণ আগে বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ আইসিসি ওয়ার্ল্ড টি-20তে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ, মূল পর্বের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সাথে মুখোমুখি হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ কিন্তু এই ম্যাচটি হেরে গেছে। বাংলাদেশ প্রথমে 125 রান করতে সমর্থ হয়, এবং ইংল্যান্ড কিন্তু মাত্র 14 ওভারে সেই রান করতে সমর্থ হয়েছে। 20 ওভারে বাংলাদেশ সংগ্রহ করেছিল 124 রান, এবং টসে জিতে বাংলাদেশের ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ তিনি বলেছিলেন এটা ব্যাটিং উপযোগী উইকেট, তিনি ব্যাটিং নিয়েছিলেন। তবে ব্যাটসম্যানদের নিদারুণ ব্যর্থতার কারণে বাংলাদেশ কিন্তু এই ম্যাচটাও হেরে গেল, এবং সমর্থকদের মনে অবশ্যই দুঃখ আছে, কারণ গত ম্যাচে শ্রীলঙ্কার সাথে 171 রান করেও বোলিং ব্যর্থতায় বাংলাদেশকে হারতে হয়েছিল, এবং আজকের ম্যাচে বাংলাদেশকে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে। এবং এই দুটি হারে কিন্তু বাংলাদেশ অনেকটাই ব্যাকফুটে চলে গেল ওয়ার্ল্ড টি-20 বিশ্বকাপে। আসলে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক কি হবে সেটা কিন্তু অনেক হিসেব নিকেশ করেই এখন বের করতে হবে। রেজা কিবরিয়া নুরুল হকের বিরুদ্ধে মামলার আবেদন, এরকম একটি নিউজ করেছে প্রথম আলো। তার লিখেছে নতুন ঘোষিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক সহ 3 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুনের করা এই আবেদন সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছে পুলিশ। সাম্প্রদায়িক হামলার নির্দেশ এবং এতে মদদদানের অভিযোগে আজ বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ থানায় রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরু ছাড়াও যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমানের বিরুদ্ধে মামলার এই আবেদন করা হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের
অভিযোগ করা হয়েছে। তারা গতকালই একটা নতুন দল ঘোষণা করেছিলেন, ছাত্র অধিকার পরিষদ, এবং সেই দলটি ঘোষণা করার পর আজকেই তাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হলো। রাস্তায় পড়েছিল 2 লাখ টাকা, ভ্যান চালক পেয়ে জমা দিলেন থানায়। ঘটনাটি ঘটেছে দিনাজপুরে। দর্শক, ব্যাগের মধ্যে ছিল 14 লক্ষ টাকা। রিকশায় চেপে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন ব্যবসায়ী আবুল বাশার। কখন যে ব্যাগের চেইন অর্ধেক খুলেছিল তা খেয়াল করেননি তিনি। পথে 1,000 টাকার দুটি বান্ডিল পড়ে যায়। ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে আবুল বাশার দেখেন 2 লাখ টাকা নেই। ব্যাগের চেন খোলা দেখে বোঝেন যে রাস্তায় কোথাও হয়তো ব্যান্ডেলটা পড়ে গেছে। শুরু হয় খোঁজাখুঁজি, পরে জানতে পারেন হারিয়ে যাওয়া টাকার বান্ডিল দুটি এক রিকশা চালক পেয়েছেন এবং থানায় জমা দিয়েছেন। থানায় যোগাযোগ করে উপযুক্ত প্রমাণ দিয়ে টাকা ফেরত পেয়েছেন আবুল বাশার। আজ বুধবার দুপুর 12টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের 4 মাথার মোড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আবুল বাশারের বাড়ি উপজেলার দক্ষিণ বাসুদেব গ্রামে। পুলিশ সূত্রে যেটি জানিয়েছে, আজ দুপুরে ভ্যান থেকে, যেটা আগেই বলেছি আপনাদেরকে, যেটা হয়েছে যে একটুখানি পেছনে এসে রাস্তার পাশের দোকানিদের জিজ্ঞেস করতে থাকেন কারো টাকা হারিয়েছে কিনা। যিনি রিক্সা ভ্যান চালক হাফিজুল ইসলাম, যার বয়স 60 বছর, তিনি ভ্যানের মধ্যে টাকাটি পেয়েছিলেন। টাকার বান্ডিলটি তুলে নিয়ে অনেকে খোঁজাখুঁজি করেন এবং টাকার মালিকের খোঁজ না পেয়ে স্থানীয় এক দোকানদারের সহযোগিতায় হাকিমপুর থানায় ফোন করেন। পরে থানার উপপরিদর্শক বেলাল হোসেনের কাছে টাকা হস্তান্তর করেন তিনি। রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়ার বিষয়টি লিখে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খারুল বাশার শামীম সেটা জানিয়েছেন এবং পরে বলেন যে পরে টাকার মালিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। যেটি হয়েছে আসলে ব্যাগের চেন ছেঁড়া থাকার পরে রাস্তায় টাকা পড়ে যাওয়ার পরেও 60 বছর বয়স্ক যিনি রিক্সা চালক ভ্যান চালক ছিলেন তিনি কিন্তু এই টাকাটি ফেরত দিয়েছেন। বাংলাদেশের মানুষ এখনো অনেক সৎ আছেন, বাংলাদেশের মানুষ এই ধরনের সততার উজ্জ্বল দৃষ্টান্ত দেখাবেন সেটাই আমাদের কামনা। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ যে উল্লেখযোগ্য ঘটনাগুলি আছে সেগুলির সংক্ষিপ্ত রূপ। আগামীকাল একই সময় আমরা আপনাদের সাথে আবারও সংযুক্ত হবো এবং জানানোর চেষ্টা করব সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খুদা হাফেজ।